27 জুলাই বৃহস্পতিবার নানুর শহীদ দিবস। নানুর শহীদ দিবস উপলক্ষে আর্তমুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে আয়োজিত সকাল 9টা থেকে হবে স্বেচ্ছায় রক্তদান শিবির, চারা গাছ বিতরণ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানালেন কর্মকর্তা আজিজুল রহমান। সাতাশে জুলাই নানুর শহীদ দিবস। আপনারা জানেন যে নানুরের 2000 সালে মূলত নানুর ব্লকে সুজাপুর গ্রামে একটি জমি বিবাদকে কেন্দ্র করে 11 জন সংখ্যালঘু পরিবারের কৃষককে নির্মমভাবে তৎকালীন সিপিএমের ক্যাডারদের মাধ্যমে, হারমারদের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল বা খুন করা হয়েছিল। সেই উপলক্ষে আমরা 2009 সাল থেকে বিভিন্ন সময়ে এই দিনটিকে স্মরণ করার জন্য আমরা যেভাবে সিপিএম রক্ত নিয়েছিলেন, খুন করেছিলেন, আমরা রক্তদান শিবিরের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখি। সেই মতো কখনও হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেস, কখনও হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সেল, আবার কখনও হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা প্রতি বছরই এই দিনটিতে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সেই সঙ্গে চারা গাছ বিতরণ এবং স্বাস্থ্য শিবির করে থাকি। এবছরও আমরা একইভাবে আমরা এই দিনটিতে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চারা গাছ বিতরণের কর্মসূচি রেখেছি এবং আগামীকাল সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত এই কর্মসূচি হলদিয়া পৌরসভার পাশে যে অডিটোরিয়াম অর্থাৎ নজরুল রবীন্দ্র মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এবং রক্তদাতাদের আমরা আমন্ত্রণ করছি। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আহ্বান করছি যে একটি মহান কর্মসূচি আর্তমুমূর্ষু এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে মূলত এই কর্মসূচি হলদিয়া হসপিটাল, হলদিয়া ব্লাড ব্যাঙ্ক এবং তমলুক ব্লাড ব্যাঙ্ক এবং বিসি রায় ব্লাড ব্যাঙ্ক, তিনটি ব্লাড ব্যাঙ্ক মূলত এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তারা রক্তদাতাদের রক্ত নেবেন, সেক্ষেত্রে 9টা থেকে শুরু হবে। আমি এই এলাকার সমস্ত মানুষকে, হলদিয়ার সমস্ত মানুষকে, পাশাপাশি মানুষজনকে জাতি ধর্ম এবং দলমত নির্বিশেষে আহ্বান করছি যে এইরকম একটি রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে এইরকম একটি কর্মসূচি। এবং পাশাপাশি আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বহু গাছ হলদিয়ার নষ্ট হয়েছে এবং সেজন্যই আমরা একটি করে চারা গাছও একইভাবে আমরা প্রদান করব ডোনারদের অর্থাৎ রক্তদাতাদের, একটি করে চারা গাছ প্রদান করব। তাই যে সমস্ত স্বেচ্ছায় রক্তদান যারা করতে চান, আগামীকাল নজরুল রবীন্দ্র মুক্ত মঞ্চে সকাল 9টা থেকে বেলা 2টোর মধ্যে আপনারা আসবেন। ওই কর্মসূচিতে আমাদের যারা বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন, আমাদের মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী মহাশয় উপস্থিত থাকবেন, আমাদের কারাবাস মন্ত্রী অর্থাৎ সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি মহাশয় ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন, আমাদের রাজ্য ট্রেড ইউনিয়নের সভাপতি ঋতব্রত ব্যানার্জি মহাশয় ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন, আমাদের জেলার আমাদের সভাপতি তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার এবং প্রাক্তন মন্ত্রী মান্যবর সৌমেন মহাপাত্র মহাশয় এবং এইচডিএস চেয়ারম্যান আমাদের জ্যোতির্ময় কর মহাশয়, এছাড়াও জেলার বিভিন্ন বিধায়করা এবং শাখা সংগঠনের বিভিন্ন পদাধিকারী এই অনুষ্ঠানে থাকবেন। আপনাদের এই এলাকার সমস্ত মানুষকে কালকে 9টা থেকে 2টো পর্যন্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এইরকম একটি সামাজিক কর্মসূচি রক্তদান জীবনদান এবং চারা গাছ বিতরণ অর্থাৎ একইভাবে, সেটাও এক জানেন আপনারা অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাহলে চারা গাছ বিতরণ করে মানুষকে অক্সিজেন প্রদান করার ব্যবস্থা করা হবে। এই কর্মসূচিতে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন, প্রত্যেকে ভালো থাকবেন, এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ।